খবরের সঙ্গে থাকার জন্য বেল আইকনে চাপ দিন আর সাবস্ক্রাইব করুন চ্যানেল দিনরাত। স্বনির্ভর ত্রিপুরা করে তুলতে শিল্পের বিকাশ প্রয়োজন। শিল্পের বিকাশ ঘটলেই রাজ্যের জিডিপি হার বাড়বে। আগরতলা ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের অফিস ভবনে আয়োজিত স্বাগত নামক ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন এবং পরামর্শদান কেন্দ্র এবং স্বাবলম্বী ই সার্ভিসেসের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন। এই দিনটিকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করে বলেন, রাজ্যে শিল্প গড়ার জন্য পূর্বে যে 19টি দফতর থেকে অনুমতি নিতে হতো তা এখন থেকে এক জায়গায় তথা টিআইডিসি ভবন থেকেই পাওয়া যাবে। তিনি বলেন, রাজ্যে ক্ষুদ্র ছোট কিংবা মাঝারি শিল্প স্থাপনের জন্য প্রয়োজন পেশাদারী মনোভাব, পাশাপাশি শিল্প গড়ার পরিবেশ সৃষ্টি করতে হয়। রাজ্যের যুবক যুবতীরা সরকারি চাকরির নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসছে, স্বরোজগারী হবার মানসিকতা গড়ে উঠেছে। তিনি আরো বলেন, সরকার সরকারি চাকরির ক্ষেত্রে স্বচ্ছ নিয়োগ নীতি অনুসরণ করে সরকারি চাকরি প্রদান করছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ব্যাংকগুলির সিডি আনুপাতিক হার আগের থেকে বেড়েছে, যা প্রমাণ করে যে রাজ্যের ছোট মাঝারি সহউদ্যোগীরা ব্যাংক ঋণের মাধ্যমে ছোট ছোট শিল্প গড়ার ক্ষেত্রে এগিয়ে আসছে। ওদের সঙ্গে নেই, ত্রিপুরাও সিঙ্গেল উইন্ডো সিস্টেমে চলে গেছে। এখন আর কারোর কাছে কোনো নেতার বাড়িতে আমার কাছে যাওয়ার দরকার নেই। এখানে স্বাগত করার জন্য বসে আছে যে কোনো ইন্ডাস্ট্রি লাগাচ্ছে, তাই এমএসএমই হোক, ছোট কোনো প্রকল্প হোক, যদি নাও জানে সে স্বাগতের কাছে যাবে, নির্দিষ্ট একটা ফি দেবে, তার স্কিম বানিয়ে দেবে, ব্যাংকের কাছে সে স্কিম নিয়ে যাবে, ব্যাংকও সেটা রিজেক্ট করবে না, আপনি আপ খুব কম সময়ের মধ্যে সেটা হয়ে যাবে। আর ব্যবস্থাও যাতে কম সময় হতে পারে তার জন্য সিঙ্গেল উইন্ডো সিস্টেম বানিয়ে রাখা হয়েছে, উইদিন মান্থে সেটা হয়ে যাবে। 19টি যে পারমিশন সবগুলো এখান থেকে একযোগ হবে, আপনাকে কারোর কাছে দিতে হবে না, ধাক্কা খেতে হবে না। আর যদি নাও হয় এক মাসের মধ্যে না হয়, যেটা কিরণ গীতা বলছে, তো সেই অফিসারের উপরে ধীরে ধীরে জরিমানা হতে থাকবে। কত হবে সেটা যখন রুলস তৈরি হবে আপনাদের সামনে চলে আসবে, মানে আপনাদের আটকানোর কোনো রাস্তা নেই। আর আগে ছিল আপনাদের আটকানোর সব ব্যবস্থা, কারণ কি সবাই ডি গ্রুপে চাকরি করবে, এটাই ছিল জীবনের শেষ বিন্দু তৈরি করে দেওয়া হতো। অনুষ্ঠানে টিআইডিসির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে একটি স্মারক উপহার তুলে দেওয়া হয়। এছাড়াও টিআইডিসি ইন্টারন্যাশনাল ইনডোর এক্সিবিশন সেন্টার এবং ফেয়ার গ্রাউন্ড নামে একটি ফোল্ডারের আনুষ্ঠানিক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন টিআইডিসির ওএসডি ইঞ্জিনিয়ার রাজেশ কুমার দাস। অনুষ্ঠানে আগ্রহী শিল্পোদ্যোগী, ব্যাংক কর্মীগণ সহ শিল্প এবং বাণিজ্য দপ্তর এবং ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের কর্মীগণ উপস্থিত ছিলেন। পিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।